চোর ধরো এবং জেল ভরো বলা, তাতে পুলিশ এবং তৃণমূলের রাগ হচ্ছে কেন? একমাত্র চোরদের রাগ হওয়ার কথা, তাহলে পুলিশ এবং তৃণমূলের মধ্যে নিশ্চয়ই কোনো আটঘাট আছে। আর মানুষ যদি কাউকে ধরে তাহলে মানুষ মানুষের মতো ব্যবহার করে, মানুষ কি আর পুলিশের মতো ব্যবহার করবে? পুলিশ যদি কাজ না করে দাওয়াইটা কি? বললাম মেদিনীপুরে করেছে তো মানুষ, যারা টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, আচ্ছা চাকরি চলে যাচ্ছে বা নাম বা টাকা দিয়ে চাকরি নেয়নি, তাদের বাড়িতে মানুষ ধাওয়াচ্ছে না, যাচ্ছে না, তার তৃণমূলের নেতাকে কান ধরে বলতে হবে যে আমরা টাকা নিয়ে নিই নাহলে টাকা ফেরত দেবো, বলতে হবে। আপনাকে বারবার বলতে দেখা গেলো যে বন্যা ত্রাণ লুটেরাদের শাস্তি চাই, বারবার বলতে দেখা গেলো, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই রেশন ডিলারশিপ পাচ্ছে, কি বলবেন আপনি? চোরদের রাজত্ব, লুটেরাদের রাজত্ব আছে, সেজন্য যারা এটা দিচ্ছে লুটে চোরদের না ধরে তাদেরকে আমরা তাদের শাস্তি চাইছি। এবার 2022 বাংলা মানুষের মেজাজ কি আজকে এই সবাই তো বলে দিল, সেই ষড়যন্ত্র বানচাল হলো, সবা কি বানচাল হলো? মানুষ তৃণমূলের ওই হুমকিকে উপেক্ষা করছে, কারণ তৃণমূলের যে বড় নেতারা তারাই তো এখন কখনো কোর্টে, কখনো বিজেপির নেতাদের কাছে, কখনো সিবিআই ইডির কাছে হত্যা দিয়ে নিজেদের বাঁচার চেষ্টা করছে। তারা মানুষকে কী ভয় দেখাবে? প্রতিদিন কোর্টে যাচ্ছে স্বস্তি পাওয়ার জন্য, শুভেন্দু যাচ্ছে, অভিষেক যাচ্ছে। সুতরাং মানুষ এটা বুঝে গেছেন, ওরা নিজেরা অপরাধী, অনেক অপরাধ করেছে, কিন্তু আজকে দাঁড়িয়ে এই সভা প্রমাণ করছে কাকে ঘরের টাকা দেবে, কি দেবে না, ঘরের নাম কেটে দেবে, কি 100 দিনের কাজ দেবে না, কি দুর্নীতি মাস্তানি দেবে, মিথ্যা মামলা দেবে, সব অনেক বলেছে। তা উপেক্ষা করে মাঠ হচ্ছে, মানুষ এসছে, মহিলারা এসছেন, বয়স্করা এসছেন, যুবদের জমায়েত, যুবরা তো এসছেই, তাহলে এটা প্রমাণ করছে আর কোনো রকমের মানুষকে সন্তুষ্ট করা যাবে না। মানুষের জেদ বাড়ছে রাজ্য জুড়ে, তৃণমূল জন্য তাড়াতাড়ি বুঝে না তো প্রথমত স্কুল, সমবায়, লাইব্রেরি, এইসব মাদ্রাসা নির্বাচনে ওরকম রাজনৈতিকভাবে প্রার্থী হয় না আর সেভাবে জোটও হয় না। কিন্তু না ঠিক মাদ্রাসা নির্বাচনে, স্কুল নির্বাচনে এখানে বামপন্থী এবং কংগ্রেসরা একসঙ্গে প্রার্থী দিয়েছিল, একসঙ্গে প্রচার করেছিল আর মানুষের আশীর্বাদ পেয়েছে, তারা জয়ী হয়েছে। এবং এরপরে দাঁড়িয়ে যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখন আমরা আলোচনা করব। আমরা বলেছি বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে বাকি সব অংশকে আমরা এক কাট্টা করবো, সেই কাজই করছি। ভোট লুট কেন? ভোট হওয়ার আগে লুটেরাদের বিরুদ্ধে লড়ছি, চোরজোচ্চদের বিরুদ্ধে লড়ছি। আর মানুষের একবার মেজাজ যখন তৈরি হয়ে যায় তখন কোনো চোর জোচ্চোর কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও টিকে থাকতে পারে না, পঞ্চায়েত প্রধান তো কোন ছাড়, শ্রীলঙ্কায় দেখনি রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি রাজ্য প্রধানমন্ত্রীর ভবন, সেখানে মানুষ ধাওয়া বলে দিয়েছিল। তাহলে এখানে যারা প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, এমএলএ, এমপি, মন্ত্রী হয়েছে তাদেরকে বুঝতে হবে, শ্রীলঙ্কার মিলিটারিও পাহারা দিতে পারেনি তাদেরকে, আর এখানে পুলিশ তাদেরকে পাহারা দেবে? আপনি বলছেন মঞ্চ থেকে যে মানুষ বেঁধে রাখবে গাছে, পুলিশ যদি পুলিশের কাজ না করে, পুলিশের কাজ পুলিশকে করতে হবে, আর পুলিশ যদি নিজের কাজ না করে তাহলে মানুষ মানুষের কাজ করবে। পুলিশের কাজ হচ্ছে চোরকে ধরা এবং জেলে ভরা, মানুষের কাজ তো চোরকে ধরা জেলে ভরা নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। Thank you.